নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আটা আর আলু দিয়ে বাচ্চাদের নাস্তার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি, নিয়েছি কয়েকটা কড়াইশুঁটি সেদ্ধ করে। কড়াইশুঁটিটা আলুর সাথে ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনে পাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি বাঁধাকপির ভেতরে সাদা অংশ কুচনো, দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। অল্প অল্প করে আটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আমি এটা আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। পুরো ডোটা মাখার জন্যে আমার এই বাটির দেড় বাটি আটা লেগেছে। এরপর অল্প অল্প করে আটা ছড়িয়ে ডোটাকে রুটির মতো করে চ্যাপ্টা করে নেব। হাতের তালু দিয়ে চেপে চেপে ওপরটা একটু সমান করে দিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে ছোট ছোট পিস আমি করে নিচ্ছি। ছুরি দিয়ে কাটার সময় একটু সাবধানে, একটু আস্তে আস্তে করে কেটে নিতে হবে। একই রকম ভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। প্যান গরম হলে এক এক করে আমি পিসগুলো দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রাখতে হবে, তা না হলে ওপর থেকে ভাজা হলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। আপনাদের যদি মনে হয় যে তেল বেশি লাগছে, তাহলে সেক্ষেত্রে তেল আরও কমিয়ে দিতে পারেন, অথবা প্যানকেকগুলো ভেজে নেওয়ার পরে কিচেন টাওয়েল বা টিস্যু পেপারের ওপর রেখে দিতে পারেন, এতে তেলটা অ্যাবজর্ব করে নেবে। আমি আরও কতগুলো ভেজে দেখাচ্ছি। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু এতে অ্যাড করতে পারেন। যেমন ধরুন গাজর, বিনস, ক্যাপসিকাম, এগুলো গ্রেট করে এর মধ্যে দিয়ে দিতে পারেন। এতে টিফিনটা যেমন মুখরোচক হবে, তেমনই অনেকক্ষণ পেটটা ভরাও থাকবে আর চটপট খেয়েও নেবে। আমার মেয়ের তো ভীষণই ভালো লেগেছে। ও আবার একটু মুখরোচক খাবার পছন্দ করে, সব সময় না হলেও মাঝে মধ্যে ওকে এরকম করে দিই আমি। তৈরি হয়ে গেল আলু আর আটা দিয়ে বাচ্চাদের নাস্তার রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।